আজ 20শে ডিসেম্বর আমরা চললাম জারোয়াদের দেশে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নির্ধারিত সময়ে আমরা প্লেনে করে রওনা দিলাম জারোয়াদের দেশে, অর্থাৎ আন্দামানের উদ্দেশ্যে। ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ যার নাম আন্দামান ও নিকোবর আইল্যান্ড। মালয় ভাষা থেকে এসেছে এই আন্দামান নিকোবরের নামটি। আন্দামান ও নিকোবরের পূর্বে রয়েছে আন্দামান সাগর ও পশ্চিমে রয়েছে ভারত মহাসাগর। আকাশপথে কলকাতা থেকে আন্দামান যেতে ঘন্টা দুয়েক সময় লাগে, জাহাজে গেলে প্রায় 5 থেকে 6 দিন সময় লেগে যায়। প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার। আন্দামান ও নিকোবর আইল্যান্ডে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 572টি দ্বীপপুঞ্জ। এদের মধ্যে পোর্ট ব্লেয়ার সবচেয়ে বড় আইল্যান্ড, যা আন্দামান ও নিকোবরের রাজধানী হিসাবে পরিগণিত। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে আন্দামান দ্বীপপুঞ্জ, কিন্তু বিচার ব্যবস্থা পরিচালিত হয় কলকাতা হাইকোর্টের দ্বারা। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। রাস্তাঘাট খুবই পরিষ্কার, দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলে। হোটেলটি খুবই সুন্দর, আমারই বন্ধুর হোটেল। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ারের দ্রষ্টব্য স্থানগুলি দেখবার উদ্দেশ্যে। আজ আমরা যাব করভিন কোভ বিচ, এন্থ্রোপোলজি মিউজিয়াম, সেলুলার জেল। 1789 সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস দুজন নাবিকের সাহায্যে আন্দামানে চাট্টাম দ্বীপে একটি ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন। তখন সেই স্থানটির নাম হয় পোর্ট কর্নওয়ালিস। সেই একই বছরে লেফটেন্যান্ট রেজিনাল্ড ব্লেয়ার একটি সমীক্ষার কাজে এখানে আসেন। সেই সময় পোর্ট কর্নওয়ালিসের নাম পরিবর্তন করে রাখা হয় পোর্ট ব্লেয়ার। আমরা এখন চলে এলাম করভিন কেভ বিচে। এখানে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে বিশেষ করে হলো ওয়াটার স্কুটার।
করবিনকে বিচ থেকে বেরিয়ে চলে এলাম সেলুলার জেল দেখতে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার এখানে একটি কারাগার তৈরির পরিকল্পনা করেন। সেই বছরই ভাইপার দ্বীপে একটি কারাগার তৈরি করেন ব্রিটিশ সরকার। 1906 সালে পোর্ট ব্লেয়ারে একটি নতুন কারাগার তৈরি করা হয়, যার নাম তখন ছিল কালাপানি, যেটি পরে সেলুলার জেল নামে খ্যাত হয় এবং পরবর্তীকালে ভাইপার দ্বীপে জেলটিকে বন্ধ করে দেয়া হয়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন জাপানিরা আন্দামান দখল করে নেয়। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ সরকারের হাতে তার দায়িত্ব তুলে দেয়। 1943 সালে 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এই আন্দামানের মাটিতে। 1943 সাল থেকে 1945 সাল পর্যন্ত আজাদ হিন্দ সরকারের আন্ডারে এই অঞ্চল ছিল। 1945 সালের 8ই অক্টোবর জাপানি সেনা ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। সেই সময় থেকে 1947 সালে 15ই আগস্ট অবধি ব্রিটিশদের অধীনে চলে যায় এই আন্দামান। আমরা এখন চলে এলাম অ্যানথ্রোপোলজি মিউজিয়ামে। আজ ওয়েদার খুবই খারাপ, তার মধ্যেই আমরা চলে এলাম সেলুলার জেল দেখতে। ব্রিটিশ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এই কালাপানি বা সেলুলার জেলে রাখা হতো, তাদের উপর চলতো সেই সময় চরম অত্যাচার। এই সেই বিখ্যাত অয়েল মিল বা কলু, যেখানে বলদের বদলে স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে ঘানি টানিয়ে তেল তৈরি করা হতো। এটা হলো ফাঁসি ঘর, যেখানে একসাথে 3 জন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেওয়া হতো।
এই কারাগারে যেসব স্বাধীনতা সংগ্রামীরা ছিল তাদের প্রত্যেকের নাম রয়েছে এই ফলকে। সবচেয়ে বেশি বাঙালিদেরই নাম রয়েছে। সন্ধ্যাতে আমরা চলে এলাম সেলোয়ার জেলের লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। স্বাধীনতা সংগ্রামীদের উপর ব্রিটিশ সরকারের অত্যাচারের কাহিনী তুলে ধরা হয়েছে এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে। पूरे के पूरे अंडमान द्वीप समूह को एक कैद खाने में बदल देने का फैसला किया। His Excellency Governor General ने काउंसिल में यह फैसला किया है कि अंडमान आइलैंड्स में कैदियों की एक बस्ती बनाई जाए। इसमें शुरू में ऐसे मुजरम रखे जाए जिन्हें बगावत और राजद्रोह और इससे ताल्लुक रखने वाले दूसरे अपराधों के लिए कैद या देश निकाले की सजा दी गए हो। बाद में ऐसे सभी कैदी अंडमान भेजे जा सकते हैं जिनको देश निकाले की सजा मिली हो। और इस तरह अंडमान द्वीप समूह की पुरानी खाड़ी का नाम पोर्ट ब्लेयर रखकर मुजरिमों की बस्ती कायम की गई। उधर हिंदुस्तान में फिरंगी सरकार के खिलाफ रहकर बगावत की आग भड़क उठती थी। 57 के वीरों के नक्शे कदम पर कुछ ही साल बाद अंडमान की धरती पर पैर रखे वहाबी आंदोलन के राजनीतिक बंदियों ने 1860 से 1872 के बीच बहुत से वहाबी आंदोलनकारी अंडमान भेजे गए। इन्हीं में था शेर अली, सरहदी सूबे का एक पठान। क्यों भाई शेर अली, आज यहाँ भीड़ भाड़ कैसी है? ओए हम सुना है फरंगी सरकार का लाट साहब इधर आता है, ओए हम भी देखने आया है कि जुल्म करने वाले का सरदार कैसे लगता है। ए हटो 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 हटो, ए इधर नहीं, आज देव सवारी इधर ही आ रही है। हुजूर इधर से आई है। Well, Mr. Byrne, ये जगह बहुत खूबसूरत है। खास तौर पर वो
फेमस हरियर चोटी तो कमाल की है, वंडरफुल, मुझे वक्त का पता ही नहीं चला। योर एक्सलेंसी, हमें खुशी है आपका सफर इतना अच्छा गुजरा। मैं सोचता हूँ कि इस खूबसूरती के बीच रहने के लिए मैं प्रिजनर होना भी एक्सेप्ट कर लेता हूँ। यस, सबसे काला दौर शुरू हुआ। सच कहते हो, आज भी उसे याद करके मुझे झुरझुरी सी आ जाती है। तुम कौन हो भाई? मैं तुम्हारा पुराना साथी, वो पुराना पीपल का पेड़ जो जेल खाना बनने के उस लंबे अरसे में हर रोज अपनी जान की खैर मनाता रहा, क्योंकि इस पहाड़ी पर उगे हुए घने जंगल को साफ करने के दौरान बहुत से लोग थे जिनको ख्याल था मुझे भी बाकी पेड़ों की तरह काट गिराया जाना चाहिए, लेकिन जाने कैसे मैं उन आरों और कुल्हाड़ियों से बच निकला। तब तो तुमने इस जेल में आने वाले कैदियों को पहले दिन से देखा होगा। हाँ, मैं भी तुम्हारी तरह एक गवाह हूं उस सब का जो इस जेल के भीतर हुआ। जेल के फाटक के भीतर आते ही हर कैदी से धावा मारने की सोची थी, लेकिन बाद में इरादा बदलकर धनुष कोटी से हमला किया।
আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম জলিওয়ের উদ্দেশ্যে, যেখানে রয়েছে পৃথিবীর বিখ্যাত কোরাল দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত ওয়ান্ডুর বিচ বা ওয়ান্ডুর জেটি। ওই ওয়ান্ডুর বিচ থেকেই যেতে হবে আমাদের জলিওয়। আজ আকাশের অবস্থা ভালো নয়, কাল থেকে বৃষ্টি হচ্ছে, ডিসেম্বর মাসেও এখানে বৃষ্টি হয়। রাস্তার দুই পাশে শুধু সবুজের সমারোহ, অপূর্ব সেই দৃশ্য। আমরা প্রায় পৌঁছে গেলাম ওয়ান্ডুর বিচ। রাস্তার ধারে অনেকেই এইভাবে মাছ বিক্রি করে। এই ওয়ান্ডুর বিচে বেশ কিছু দোকানপাট রয়েছে, খাবার দাবার হোটেল রয়েছে। জলিবাই থেকে ফিরে এখান থেকে খাওয়া দাওয়া করে পোর্ট ব্লেয়ার ফিরে যায়। এই ওয়ান্ডুর বিচ থেকে শুরু হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। জলিবয়ে কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে লঞ্চের জন্য টিকিট কাটতে হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকেই লাইনে দাঁড়িয়েছে টিকিটের উদ্দেশ্যে। এই ওয়ান্ডুর বিচ থেকে জলিবয়ের উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে। ওয়ান্ডুর বিচ থেকে জলিবয়ের দূরত্ব 30 কিলোমিটার। ওয়ান্ডুর জেটি থেকে লঞ্চের টিকিটের মূল্য 50 টাকা, ছোটদের জন্য 25 টাকা ও ক্যামেরা চার্জ 25 টাকা। আচ্ছা, আমরা এখন জলিবয়েতে যাচ্ছি, জলিবয় দ্বীপে। ওয়ান্ডুতে এসছি, ওয়ান্ডু থেকে আমরা এখন লঞ্চে উঠবো। এখানটাই অ্যাকচুয়ালি বাস যাত্রা শেষ, এখানটাই শেষ। এই ওয়ান্ডু থেকেই আমরা এখন লঞ্চে উঠবো। এই লঞ্চ যাবে জলিবয়, প্রায় 1 ঘন্টার জার্নি। এই লঞ্চ আসছে, এই লঞ্চে করে যাব। এখানটা খুব চেকিং হয়, এখান থেকে কোনো প্লাস্টিক নিয়ে যাওয়া বারণ আছে, কোনো প্লাস্টিক কেউ নিতে পারবে না। জলের বোতল, জলও নিতে পারবে না, জলের বোতল ফ্লাস্কে করে নিতে হবে, ফ্লাস্কটা ওরাই দেবে। এই তার জন্য আপনার কাছে একটা সিকিউরিটি ডিপোজিট রাখবে। এটা একটা খাড়ি সমুদ্রে পড়ে, দূরে ডান দিকে দেখা যাচ্ছে আন্দামান সি। এখন আমরা যাব কোরাল দ্বীপে। জলিবয় এবং রেড স্কিন দুটি ছোট্ট আইল্যান্ড। বছরে 6 মাস জলিবয় ও 6 মাস রেড স্কিন খোলা থাকে। এই দুটি বিখ্যাত হলো কোরাল দ্বীপের জন্য। অস্ট্রেলিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর কোরাল দ্বীপ, তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে আন্দামানের জলিবয়ের কোরাল আইল্যান্ড। আমরা এখন লঞ্চে করে চলেছি মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক ও স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। এখানে জলের রং অ্যাকোয়া মেরিন। হঠাৎ একটু আমার শখ হলো, লঞ্চ চালিয়ে দেখলাম। Hey, shut up, buddy!
চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গ্রিন আর গ্রিন। কিছুক্ষণ আগে আমি লঞ্চ চালালাম। আমরা পৌঁছে গেলাম জলি বয় কোরাল আইল্যান্ডে। এখানে সমুদ্রের নিচে কোরাল ও সামুদ্রিক মাছ দেখবার জন্য আছে গ্লাস বোট। গ্লাস বোট হলো বোটের মাঝখানে আছে একটি ম্যাগনিফাইং গ্লাস, যেটা দিয়ে দেখা যায় সমুদ্রের নিচে কোরাল দ্বীপ ও সামুদ্রিক প্রাণীর বিচরণ। এছাড়া আছে স্নর্কেলিং। গ্লাস বোর্ডে কোরাল দেখানো হচ্ছে সব।